আপনারও তো একটা সেবা যত্ন করার মতো মানুষ চাই, তা তো দরকার। তাই বলে ওকে আমি চাকরানি হিসাবে ভাবতে পারবো আমার ভালো লাগছে। আমি জেতা লাশের সঙ্গে কোনোদিন কথা বলিনি। যাও বন্ধু যাও, কবর গিয়ে ঘুমাও, খোদা বেশ। কথায় বলে মানুষ যখন ডুই বাজাইতে থাকে, মৃত্যু নিশ্চিত জানে, তখন কর কুটা যা পায় আঁকড়ায় ধরার চেষ্টা করে, খালি বাঁচার আশায়। আমিও সেরকম আশা নিয়ে তোমার কাছে আসছিলাম। আমি আমার মৃত্যু নিশ্চিত যাই না, তোমার কাছে আয়সা চোখের জল নাকের জল এক করতেছিলাম শুধু এই আশায় যে তুমি হয়তো বন্ধু হিসেবে আমার এক বাঁচানোর একটু চেষ্টা করবা। না আবার তোমার চেষ্টা করবো কেন বন্ধু, মানুষ মরণশীল, একদিন না তো মরতে হইব। আর এখানে আমি কি করবো বানু, তোমার বিয়ে করবো না, আমার তো কিছু করার নাই বন্ধু। টাকাই তো তোমার কেমন এটা কেমন তার বিয়াটা, তার বিয়েটা ঠেকায় তো বন্ধু, সে আমার না হোক কোনো অসুবিধা নেই। আমি কোনোদিন তার সামনে ভালোবাসার দাবি নিয়ে প্যান প্যান করতে আর কোনোদিন যাবো না। কিন্তু সে যেন অন্য কাউরে বিয়ে না করে, অন্য কারো না হয় তুমি খালি বিয়াটা একটু ভেঙে তো পারবো না বন্ধুর লিগে, একটু একটু করতে পারবো না বন্ধু। বন্ধু বন্ধু আমার মনে হয় কি ওরে এত বার্তা দেওয়ার দরকার নাই, তুমি একটা ডিসিশন নিছো সেটাই করো, তুমি মারা যাও বেকার। বন্ধুর জীবনের জন্য এইটুকু বুঝি তুমি করতে পারো না? না বন্ধু পারি না। পারো না? ইম্পসিবল বন্ধু, তোমার জীবনের কারণে আমি তো আজীবন আমার বন্ডেরে আবি আত্মে রাখতে পারি না। নিষ্ঠুর তুমি, জগৎ সংসার তোমার বোন সব নিষ্ঠুর, এই নিষ্ঠুর পৃথিবীতে আমি থাকবো না। এই যে আমিও তৈরি হয়ে ভেবেছি না, এইখানে আমি খাবো না, এইখানে খাইলে তো আমি জানি তোমরা কি করবো, আমারে বাঁচানোর চেষ্টা করবা ধরে ভাত পাতালে, আমি সেই সুযোগই তো তুমি দিব না। বুদ্ধি আছে তোমার। আমি নিরালায় একা একাই নিষ্ঠুর পৃথিবী থেকে আমি বিদায় নেব, আর তুমি তুমি তোমার বোনের বাড়ি যায়া পোলো করবা খাও, আর আমি আমি স্যান্ডেল খেয়ে কেউ মরে না, আর স্যান্ডেল তো খাওয়া সম্ভব না, বিষ তোমার ডাইনাতে নজর করে দেখো, তোমার খাইতে হবে কিন্তু এটা বন্ধু, নাহলে মরবা না তো। কি
দিল। বন্ধু তুমি আমার হাতে মিলে একটা কথা কো, তুমি সামনের বছর চেয়ারম্যান ইলেকশনে খারাইবা, এর লিগে আমার ট্রিক্স করাই এই বিষ খাইতে বাধ্য করলা। অবশ্যই সেইটা, কিন্তু এটা বুঝতে তোমার এত সময় লাগলো কেন? আমার লোক এমন ট্রিক্স করার কোনো দরকার ছিল না বন্ধু, আমারে বললে আমি সেরে যাচ্ছি। আমি তোমার মতো তোমাগো মতো নিষ্ঠুর না। বন্ধু কাফনের কাপড় কোনটা হবো, পপলিন না 35-65? আমি জানি হুকুমের বাইরে আপনি একটা কাজও করতে পারবেন না। তারপরও একটা কথা বলি, খুব পানির তেষ্টা পাইছে, আমারে কি এক গ্লাস পানি দেয়া যাবে? থাক বসছি, অপমানের দড়ি গায়ে যখন লাগছে তখন আর পানি খেয়েই বা কি হবে, বেঁচে থেকেই বা কি হবে? মানুষ যে কেন এত নিষ্ঠুর হয়। আপনি বাবা আমার ছেলের বয়সী, তার উপর আপনি একজন শিক্ষক, আপনার এই অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগতেছে। দয়া করে গাছের গোড়া গাইটা উপরে জল ঢালবেন না। মেয়েকে দিয়ে এসব ঘটনা ঘটিয়ে এখন মায়া দেখাচ্ছে। আপনাদের মতো এইসব নিষ্ঠুর মানুষদের নিষ্ঠুরতা কিছুই আপনি এখন দেখেন নাই। এর চেয়ে ছোট অপরাধেও জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলার রেকর্ড আমার আছে। ভয় দেখাচ্ছেন? না, ভয় পাচ্ছি। শেষ পর্যন্ত আপনার সাথেও এরকম আমাকে করতে না আমি বলি কি মাস্টার, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখনো সময় আছে সব কিছু স্বীকার করে নেওয়াটাই ভালো। তা না হলে কিন্তু কি স্বীকার করে নেব? একটা মিথ্যাকে স্বীকার করে নেব আমি? না, কখনোই না। আমি একজন শিক্ষক, কোনো মিথ্যার কাছে কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। তাতে যদি প্রাণ যায় তবুও না। সেটা অত সহজে যাবে না বাবা, তুমি একটু বাইরে যাও তো, স্যারের সাথে আমার কিছু কথা আছে। কেমন আছেন স্যার? আমার দিকে তাকাতে ঘৃণা হচ্ছে স্যার। কিছু করার নাই, আমার দিকে তাকায় এই সারা জীবন কাটাতে হবে। প্রয়োজনে এই জীবন রাখবো না। কি করবেন, আত্মহত্যা করবেন? করলে বলেন, আমার কাছে বিষ আছে, নিয়ে আসি দুইজনে একসাথে খাই। যেইটাই করেন তাড়াতাড়ি করেন, অনেক জঘন্য শাস্তির ব্যবস্থা হয়েছে কিন্তু। কোমর পর্যন্ত মাটিতে গেড়ে গ্রামবাসীকে দিয়ে পাথর মারা হবে, আপনার সাথে আমারেও। বিষয়টা কিন্তু খুবই ভয়ঙ্কর হবে, এখনো সময় আছে, রাজি হয়ে যান। জীবন থাকতে না, তুমি আমার সামনে থেকে যাও মুনিয়া,
আর কখনো তুমি আমার সামনে আইসো না। আচ্ছা আপনি লজ্জা করতেছেন না? একজন শিক্ষক মানুষ আপনি, আপনার এরকম দড়ি দিয়ে বাঁধা রাখছে? আমার তো ইচ্ছে করতেছে আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীকে আয়না দেখায়, আমাদের পরম পূজনীয় শিক্ষকের কি রকম লজ্জাজনক অবস্থা। সি 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কে? আমি বালিগা থেকে জনাব মালিক জর্দার বলতেছি। ও আসলে আপনার নাম্বারটা সেভ করা নাই তো এই জন্য চিনতে পারি নাই। আপনি কেমন আছেন? যেমন দোয়া করছেন আপনি। দোয়া তো সবসময়ই করি। সেটা জেনেই তো ফোনটা করছি। জি না, ওই আশিকের প্রস্তাবটা এনার মাধ্যমে আমার কানে আসছে। আমি আসলে হিসাবটা কোনোভাবেই মিলাতে পারতেছি না। এটা কেমনে? আমার মতো এরকম একজন নগণ্য মানুষ আপনারা তো সুন্দর চোখে বললো কেমন করে? না মানে আইজ আমার নিজের খুব ধন্য মন হইতেছে। আচ্ছা একটা কথা বলেন তো, কখন কোন সময় আমার নিয়ে আপনার মনের মধ্যে চিন্তা শুরু হইছে? জি মানে হইছে কি? লজ্জা পাইতেছেন তাই না? ওই যে একটা কথা আছে না, মায়া মানুষের বুক ফাটে তো মুখ ফাটে না। আর এই কথাটা মনে করিয়া আমার আনন্দটা একটু বেশি হইতে আছে। আমি বোঝার চেষ্টা করতেছি মনের কতটা চাপে আপনার মুখটা ফুটছে। দেখেন আসলে আমি আর আপনার কিছু বলতে হবে না, আপনি আপনার মনের ভাব প্রকাশ করছেন, আপনার কাজ শেষ। এখন বাকি কাজ যা আছে সব আমি করব, আপনি শুধু সময় মতো কবুলটা বলবেন। তবে আপনার কাছে আমার ছোটখাটো কয়েকটা দাবি আছে, আমি কি এখন বলবো? জি বলেন। আমি ডানা ভাঙা নীরহারা পাখি, সাথীহারা একা একা থাকি। আমি যেন আর কোনোদিন সাথীহারা না হই। আরও কয়েকটা বিষয় আছে, আমি আপনারে সাক্ষাতে সব বলবো। আচ্ছা আমি কাল যদি একবার আপনার বাড়িতে আসি আপনি কি কিছু মনে করবেন? মানে আপনাকে এক নজর দেখার জন্য আমার মনটা কেমন যেন ছুটে গেছে। বেশিক্ষণ থাকবো না, আপনারে শুধু এক নজর দেখেই চলে আসবো। আমি কি আসবো? আচ্ছা আসেন। অনেক খুশি হইলাম, অনেক খুশি হইলাম আপনার কথা শুনে। আমি কাল সকালে চলে আসবো। শুনেন আপনার যতবার দেখছি আপনি সবসময় সেলোয়ার কামিজ পরাইছিলেন, কাল যদি একবার শাড়ি পরে আমারে দেখা দেন আমি খুব খুশি হব। শাড়ি পরা দেখতে আমার খুব ভালো লাগে তো, তাই রাখি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি তো তোমার ভাবতে নিষেধ করিনি। আর আমি একলা ভাবলে কি করার ভাবিব, তোরও তো বাবা দরকার। ভাইজান দেখো আমার ভাবার কোনো উপায় নেই। দেখ বানু তুই কিন্তু চাইলেই হয়। সেই চাওয়াটা আমি চাইতে পারি না ভাইজান। সিরাজ কইলাম তোরা সত্যি সত্যি ভালোবাসে। ভাইজান আমিও একজনের ভালোবাসি। কার কথা কইতেছ তুই? বালিগার জোয়ারদার সাহেব। বালিগার জোয়ারদার?
তার কথা এখানে আসে কে? ভাইজান, তুমি একটু আগে জিজ্ঞেস করতেছিলে না আমি কার সাথে কথা বলতেছিলাম? আমি তিনার সাথেই কথা বলতেছিলাম। আমাদের কথাবার্তা অনেক দূর আগায় গেছে ভাইজান, আমার ফেরার উপায় নেই। মানে কি? সেটা কালকে সকালেই বুঝতে পারবে। ভাইজান, তুমি এখন যাও, আমি ঘুমাবো। আমার সকাল সকাল উঠে নাস্তা পানির ব্যবস্থা করতে হবে। মানুষটা এত দূর থেকে আসবে, তার একটু আদর আপ্যায়ন করতে হবে না? যাও যাও, ঘুমাও যাও। তুমি কিছু শোনো নাই? আলতু তোমারে কিছু কয় নাই? না, মামু জান শুধু বললেন যে এটা আপনার হুকুম। মাস্টার অনেক জঘন্য একটা কাজ করেছে। কি জঘন্য কাজ? আলতুর মেয়ের বিয়ের আশ্বাস দিছে, এখন অস্বীকার করতেছে। তাই নাকি? হ্যাঁ, আমার বাড়িতে থেকে আমাদের বাড়ির সম্মান নিয়ে সিনেমিনি করে। যে পর্যন্ত ও আমার কথায় রাজি না হবে, সেই পর্যন্ত ও ঐরমই থাকবে। এক ফোঁটা পানিও কেউ ওর মুখে দিতে পারবে। স্যার, এমন একটা ঘটনা ঘটালো। আচ্ছা আম্মা, ঠিক আছে, আপনি ওকে ছেড়ে দিতে বলেন, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে। কি বোঝাবে তুমি? যাতে সে আপনার কথা মেনে মুনিয়াকে বিয়ে করে। তা তোমারে বোঝাতে হবে কেন? আমি যে বুঝিয়েছি সেটা যথেষ্ট না? আমি তারে যথেষ্ট বুঝেছি। তুমি জানো আমি যে কাউরে কোনোদিন কোনো অনুরোধ করি না, সেইটাও করছি। আমি ওর সমস্ত দায়িত্ব নিতে চাইছি, অথচ যাও যাও, তুমি যাও তো, আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না, যাও। মাস্টার তো জঘন্য অপরাধ করে ফেলেছে, এইরকম শাস্তি তো ওর পাও না। কিন্তু বলছিলাম কি আম্মা, আরেকটা সুযোগ কি ওরে দেয়া যায় না? শিক্ষক মানুষ, লোক জানাজানি হলে হবে তো? আমি তো তাই করব। আমি তো চেয়েছিলাম এই পুরো বিষয়টার একটা শান্তিপূর্ণ সমাধান হোক, কিন্তু মাস্টার তো তা চাইল না। আমার বাড়িতে বসে যে অনাচার ব্যবিচার ওরা করেছে, তার শাস্তি তোদের পেতেই হবে। আজকের দিনটাই সময়। এর মধ্যে যদি মাস্টার মানে আমার কথা, তাইলে ভালো ভালো, আর যদি না মানে তাইলে ওদের দুইজন রে শরীয়ত মতে কোমর পর্যন্ত মাটির মধ্যে রে গাইরা, গ্রামের লোকজন ডাইকা পাথর ছুড়া হবে। এইসব আপনি কি বলছেন আম্মা? চৌধুরী বাড়িতে বসে ব্যবিচার করবে, আর আমি ছেড়ে দেবো? না আম্মা, আপনি এমন কোনো কিছুই করবেন না, আমি এসব আপনাকে করতে দিব না। কি বললা তুমি? হ্যাঁ, সে অপরাধ যখন করেছে তার বিচার অবশ্যই হবে, কিন্তু সেইটা এইভাবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, এর একটা সম্মানজনক সমাধান আমি অবশ্যই করে দিব। এই কি করতে চাও তুমি? আমি টিচারের সঙ্গে কথা বলি। না, সেটা তুমি করবা না, আর কিছুই করবা না। আম্মা, আপনি যদি তুমি এই ব্যাপারে কিছু করো আর আমার কথা অমান্য করে মাস্টারের দড়ি খুলে দাও, তাহলে আমি বাড়ি সাইডে চলে যাব, দেখি তুমি কি করো।
আমার একটা কথা বলার আছে। আমার একটা কথা বলার আছে। এই যে দেখো, বিয়ে একটা পর্দ করেছে, তুমি যদি একটু দেখতে। এসব মামারে নিয়ে দেখো, এখন আমি যেই কথাটা বলতে এসেছি বলবো? বলো। আচ্ছা, আমি কি এই বাড়িতে আমার প্রয়োজনে কোনো সিদ্ধান্ত নিতে পারি? 100%, এই বাড়ি ঘর সব তোমার, এই সংসার তোমার, এমনকি আমি নিজেও। তাহলে আমি সিদ্ধান্ত নিছি তোতারে কাজের লোক হিসেবে বাড়িতে ফিরে নিয়ে আসবো। বলো কি? এটা আমার প্রয়োজন। তুমি আমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, এর মধ্যে আবার তোতাকে ফিরিয়ে আনার দরকার কি? কেন, আমার উপর আপনার বিশ্বাস নাই? বিশ্বাসও আছে, ভয়ও আছে। ভয়ের কিছু নাই, আমি জানি কারে কেমনে সোজা রাখতে হবে। আর একটা কথা, বিশ্বাস না থাকলে আমারে বলবেন, অবিশ্বাস নিয়ে আমি কারো সমস্যা করতে পারবো না। আবারও তোতা? আল্লাহ যতদিন বাঁচায় রাখবো, আমি তোমার বাড়ির এই গেটের ভেতরে আর কোনোদিন যাব না। তাহলে সিদ্ধান্ত বদলাইছো না? একজনে ভালোবেসে আর একজনের কাছে আসে, তার মনে পড়ায় অন্য জনে, যে পড়ায় সে জানে তার মন কোনখানে, নিজে জলে মন পোড়া গুনে, মন পোড়ানো খেলা চলে যে সারা বেলা, সুখী বুঝিনা বুঝিনা রে, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে।